আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি কুক শাশাদশ, কুক শাশাদশ গড়া থেকে সবাইকে স্বাগত জানাই। আশা করছি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো, দোকানের স্টাইলে বাড়িতে তৈরি করে দেখাবো এগ রোল। এগ রোল এটা খুব জনপ্রিয় একটা স্ট্রিট ফুড, ছোটো থেকে বড় সকলে এগ রোল খেতে কিন্তু খুবই পছন্দ করে। তাই আজ আমি আপনাদের সাথে একদমই দোকানের মতো এগ রোল বাড়িতে কীভাবে তৈরি করবেন তার একটা সহজ রেসিপি শেয়ার করছি। আমার রেসিপি ফলো করে যদি আপনারা বাড়িতে এগ রোল বানান, তাহলে এগ রোলটা স্বাদে ও গন্ধে একদমই দোকানের মতো তৈরি হবে। তো আশা করছি বন্ধুরা, আপনাদের সকলের এই রেসিপিটা খুবই ভালো লাগবে। রেসিপিটা পুরোটাই দেখুন, আর কেমন লাগলো আর সেটা অবশ্যই লিখে জানাবেন আমার চ্যানেলের কমেন্ট বক্সে। আর বন্ধুরা, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন আমার পরবর্তী রান্নার নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তাহলে আর দেরি না করে আজকের এই রেসিপি শুরু করা যাক। এই রেসিপি তৈরি করার জন্য সবার প্রথমে আমি একটা পাত্রের মধ্যে 200 গ্রাম ময়দা নিয়েছি। এখানে ময়ান দেওয়ার জন্য দিয়ে দিচ্ছি 3 চামচ পরিমাণ ডালডা। বন্ধুরা, আমরা ডালডা ব্যবহার করেছি কারণ আমরা দোকানের থেকে যে এগরোল কিনে খাই, সেই এগরোলের ময়ানটা মাখার সময় কিন্তু তারা ডালডা দিয়ে ময়ান দেয়। আর ডালডার ময়ান দেওয়ার কারণে কিন্তু এগরোলটা তৈরি করার পর তার স্বাদ আর গন্ধটা অতুলনীয় হয়। আর আমরা বাড়িতে যখন দোকানের মতো এগ রোল তৈরি করি না কেন, সেই রকম স্বাদ আর গন্ধটা আসে না, কারণ আমরা এগ রোলটা তৈরি করার সময় সাদা তেল ব্যবহার করি, ডালডা ব্যবহার করি না। তো বন্ধুরা, আপনাদের কাছে যদি ডালডা থাকে অবশ্যই ডালডা ব্যবহার করবেন। ময়দাটা মাখার সময় আর যদি ডালডা ব্যবহার না করতে চান বা ডালডা যদি আপনাদের কাছে না থাকে, তার পরিবর্তে সাদা তেল বা রিফাইন অয়েল ব্যবহার করতে পারবেন। তো এখন দিয়ে দিচ্ছি 1 টিস্পুন লবণ, 1/2 টিস্পুন চিনি দিয়ে ডালডার সাথে ভালো করে ময়দাগুলো মিশিয়ে নিতে হবে। এইবার হালকা উষ্ণ গরম জল দিয়ে মেখে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমি ময়দাটাকে ভালো করে মেখে নিয়েছি। সামান্য একটু সাদা তেল এর মধ্যে দিয়ে ময়দার ঢয়ের চারিদিকে লাগিয়ে দিলাম। এইবার ময়দার ডোটাকে ঢাকা দিয়ে ঢেকে রাখবো 10 মিনিটের জন্য। 10 মিনিটের মধ্যে ডোটা ভালো মতো সেট হয়ে যাবে। এগরোলের মধ্যে দেওয়ার জন্য আমি এখানে সরু সরু আর লম্বা লম্বা করে কেটে নিয়েছি 1টা পেঁয়াজ কুচি, আর একইভাবে কেটে নিয়েছি শশা কুচি, গাজর কুচি, আর নিয়েছি 4টা কাঁচালঙ্কা কুচি, আর কিছু ধনেপাতা কুচি, আর নিয়েছি পাতিলেবু। আমি প্রথমে এই যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, কাঁচালঙ্কা, আর দিচ্ছি পাতিলেবু। আপনারা যতটুকু টক খেতে পছন্দ করেন সেই অনুযায়ী পাতিলেবু দিয়ে দিবেন। আমি পাতিলেবু পেঁয়াজ কাঁচালঙ্কাকে ভালো করে মিশিয়ে নিব। এটা আমার মেশানো হয়ে গেছে, এখন সরিয়ে রেখে দিব। 10 মিনিট হয়ে গেছে। আমি যে ময়দাটা মেখে রেখে দিয়েছিলাম সেই ময়দার ডোয়ে থেকে বড় বড় করে লেচি কেটে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমি এরকম বড় বড় করে লেচি কেটে নিয়েছি। আর এখন আমি 1টা লেচি নিয়ে নিলাম, এখন এটাকে বেলে নিব। আর লেচিটা বেলার সময় একটু বড় করে বেলে নিতে হবে, এটা আমার বেলা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিলাম তেল, তেলটাকে ভালো করে চারিদিকে লাগিয়ে দিতে হবে। এরপর উপরে থেকে ছড়িয়ে দিলাম সামান্য একটু ময়দা। এবার আমি এইভাবে করে ভাগ করে নিব। আমরা দোকানে থেকে যে এগ রোল কিনে খাই সেটা সাধারণত লচ্ছা পরোটা দিয়ে তৈরি করা হয়, তাই আমি আপনাদের সাথে এইভাবে লচ্ছা পরোটা করে এগ রোল বানিয়ে দেখেছি। এখন এটাকে আমি বেলে নিব, আর এটা বেলার সময় খুব বেশি পাতলা করার দরকার নাই, একটু মোটা করে বেলে নিতে হবে। লেচিটা বেলা হয়ে গেছে, লেচিটা কিন্তু খুব বেশি পাতলা করি নাই, মোটা রেখে এটাকে আমি বেলে নিয়েছি। এইভাবে আমি সবগুলা লেচি বানিয়ে নেব।
এরপর আমি এখানে আরও একটা লেসি বানিয়ে দেখাচ্ছি। এটাও বানানো হয়ে গেছে। এরপর আমি এখানে ডিম নিয়েছি, একটা পাত্রের মধ্যে আমি দুটা ডিম ভেঙে নিয়ে নিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ লবণ। এবার ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে। ডিমটা আমার ফেটানো হয়ে গেছে, এটাকে আমি সরিয়ে রেখে দিচ্ছি। এবার চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম 1 টিস্পুন সাদা তেল। তেলটাকে আমি ফ্রাই প্যানের চারিদিকে ছড়িয়ে দিয়েছি। এইবার দিয়ে দিলাম বেলে রাখা রুটি। রুটিটাকে ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে লাল লাল করে ভেজে নিতে হবে। দেখুন বন্ধুরা, এখন উল্টিয়ে পাল্টিয়ে আমি ভালো করে ভেজে নিয়েছি। এখন এটাকে ফ্রাই প্যানের মধ্যে থেকে তুলে নেব। আর এই ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিলাম ফেটিয়ে রাখা ডিম। ডিমের মধ্যে তৈরি করে রাখা রুটিটা আমি দিয়ে দিলাম। এবার হালকা হাতে চাপ দিয়ে দিয়ে ভেজে নিতে হবে। এই এগরোলটা ভাজা হয়ে গেছে, এখন ফ্রাই প্যানের মধ্যে থেকে তুলে নেব। এরপর আরও একটা পদ্ধতিতে এগরোল তৈরি করে দেখাবো। এই তাওয়ার মধ্যে আরও একটা রুটি দিয়ে দিচ্ছি। এই রুটিটাকেও আগের মতো উল্টিয়ে পাল্টিয়ে সেঁকে নিলাম। এরপর সাদা তেল চারিদিকে ছড়িয়ে দিলাম। আর তেল দিয়ে রুটিটাকে খুব ভালো করে ভেজে নিচ্ছি। এবার দিয়ে দিলাম ফেটিয়ে রাখা ডিম। ডিমটাকে চারিদিকে ছড়িয়ে দিতে হবে। এবার এটাকে আমি উল্টিয়ে দিচ্ছি। এবার খুব ভালো করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। আপনাদের যেরকমভাবে সুবিধা হয় সেরকমভাবে তৈরি করতে পারবেন। এই এগরোলটাও তৈরি করা হয়ে গেছে, এটাকে ফ্রাই প্যানের মধ্যে থেকে তুলে নিলাম। এগরোল ভাজা হয়ে গেছে, আমি এগরোলগুলোকে পরিবেশন করে দেখাচ্ছি। তার জন্য দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাকে লেবু দিয়ে রেডি করে রেখেছিলাম, সেই পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি কেটে রাখা শসা, আর দিয়ে দিচ্ছি গাজর কুচি, আর কিছু ধনে পাতা কুচি, আর সব শেষে দিয়ে দিলাম টমেটো সস। এবার এই রোলটাকে আমি মোড়ে দিচ্ছি। এগরোলটা পরিবেশন করার জন্য আমার এখন একদম রেডি। তাহলে বন্ধুরা দেখে নিলেন তো দোকানের স্টাইলের এগরোল বাড়িতে কিভাবে তৈরি করবেন। এইভাবে বাড়িতে একবার অবশ্যই ট্রাই করুন। আর রেসিপিটা কেমন লাগলো সেটা অবশ্যই লিখে জানাবেন আমার চ্যানেলের কমেন্ট বক্সে। আশা করছি আপনাদের সকলের কাছে এই রেসিপিটা খুবই ভালো লাগবে। তাহলে আজ আমি আসি, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সাথে। আল্লাহ হাফিজ।